আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। টিকা এখন দর কষাকষির অস্ত্র বললেন পররাষ্ট্রমন্ত্রী। এরপরে জানিয়ে দেব লকডাউন নিয়ে যেসব প্রশ্ন ছুড়লেন মির্জা ফখরুল। এছাড়া থাকছে নির্বাচন ব্যবস্থাকে আরো কলঙ্কিত করল আওয়ামী লীগ বললেন রেজাউল করিম চরমোনাই। জানিয়ে দেব এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত খুব শীঘ্রই জানালেন শিক্ষামন্ত্রী। এদিকে রাত ১২টার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। এছাড়া থাকছে চট্টগ্রামে টিকা সহ তিন দাবি নিয়ে মাঠে হাজারো প্রবাসী। এদিকে চর ঘোষণের নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২৫। সর্বশেষ জানিয়ে দেব বিদ্রোহীদের গুলিতে মিয়ানমারের ৮ সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য, আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়ায়। টিকা এখন দর কষাকষির অস্ত্র। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন বলেছেন টিকা দেওয়ার নামে সবাই মোলা দেখাচ্ছে, বড় বড় পণ্ডিতরা টিকার বিষয়ে কত কি বলছে। G7 দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে। এ নিয়ে শুধু গল্পই শুনছি, কিন্তু দেওয়ার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই টিকার ব্যবসায়ী বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন সবাই আমাদের কাছে বিক্রি করার জন্য আসছে, একটা মজার ঘটেছে। আমেরিকার অনেক ব্যক্তি বিশেষ আমাদের জানিয়েছে অমুক লোক অনেক টিকা দিতে পারবেন, তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে, কিন্তু রাশিয়া সরকার আমাদের জানিয়েছে তাদের কোনো ডিলারই নাই। তাহলে কিভাবে বাংলাদেশের টিকা সংকটের সমাধান হবে, তিনি প্রশ্ন রেখে বলেন। জানতে চাইলে মন্ত্রী বলেন সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরা টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে, তাদের যত জনসংখ্যা তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে। টিকা এখন দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। অনেকে বলে টিকা দেব কিন্তু কেউ দেয় না, আবার দেওয়ার সময় জিজ্ঞাসা করে যে অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কিনা। এখন দেখা যাচ্ছে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অন্য ভ্যাকসিনের পাশাপাশি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও সরবরাহ করবে এমন আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন উন্নত দেশগুলো প্রয়োজনের বেশি ভ্যাকসিন নিয়ে বসে আছে, সেজন্য তাদের বলেছি যে বাড়তি ভ্যাকসিন নষ্ট না করে আমাদের দিয়ে সহযোগিতা করতে। যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন আগেই চেয়েছি, আমরা আশাবাদী তারা আমাদের এই ভ্যাকসিন দেবে। সূত্র ইত্তেফাক। লকডাউনের নামে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা সহ ৭ জেলার করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই মন্তব্য করেন। মির্জা ফখরুল প্রশ্ন ছুড়ে বলেন এটা লকডাউন ওয়াকেবল, কার্যকর না, কিন্তু একটাও কাজ করে না। ঢাকাতেও লকডাউন আছে, আপনি লকডাউন কোথাও দেখতে পান? তিনি প্রশ্ন রেখে বলেন কোথাও লকডাউন, কোথায় লকডাউন, আমি তো দেখতে পাই না। যার যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে খুশি করছে, এমন কি বিয়েও হচ্ছে। আমি পরশুদিন দেখলাম একটা হোটেলে বিয়েও হচ্ছে, অথচ দেওয়ার ইজ এ ব্যান্ড। এই যে সরকারের পুরোপুরি উদাসীনতা এবং এটা লোক দেখানো একটা ব্যাপার, এটা প্রতারণা মানুষের সঙ্গে যে আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি। তিনি বলেন আপনি খেয়াল করে দেখবেন যে ল এন্ড ফোর্সেস এজেন্সিজ যাদের এই লকডাউন ইমপ্লিটমেন্ট করার কথা তাদেরকেও দেখা যায় না আজকাল, দে আর নট ভিজিবল, তারা ভিজিবল না এখন। বিএনপি মহাসচিব বলেন দেখলাম পত্রিকায় একজন কনস্টেবল মারা গেছেন, তার আবার ছবি দিয়ে বিরাট করে ছাপা হয়েছে, আর এদিকে শত শত লোক মারা যাচ্ছে তাদের কোনো কথা নেই। সূত্র যুগান্তর। নির্বাচন ব্যবস্থাকে আরো কলঙ্কিত করল আওয়ামী লীগ বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন প্রথম দফায় ২০৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ক্ষমতাসীনদের অতীত স্বভাবের প্রতিফলনে এই নির্বাচনেও কেন্দ্র দখল ব্যালট ছিনিয়ে নেওয়া
ভোটদানে বাধা এজেন্ট বের করে দেয়া ও সশস্ত্র মাস্তানির মহড়া দিয়ে নির্বাচন ব্যবস্থাকে আরো একবার কলঙ্কিত করলো আওয়ামী লীগ। মানুষের ভোটাধিকার প্রয়োগে ক্রমাগতই এই বাধা আওয়ামী লীগকে জনতার শত্রুতে পরিণত করেছে। আজ মঙ্গলবার নির্বাচন উত্তর পর্যালোচনায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্লজ্জ দালালি, নগ্ন পক্ষপাতদুষ্ট আচরণ ও সুষ্ঠু নির্বাচনে প্রমাণিত অক্ষমতা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ 204টি ইউনিয়নেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে হুমকি ধামকি, মনোনয়ন জমাদানে বাধা ও অব্যাহত তাস অতিক্রম করে ইসলামী আন্দোলন বাংলাদেশ 140টি ইউপিতে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছে। চরমনাই পীর বলেন, আমরা শান্তিপূর্ণ প্রচারণা ও জনতার ভোটাধিকার নিশ্চিত করতে বারংবার নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি, তারপরেও যা হয়েছে তাই এই সরকারের পূর্বতন নোংরামির পুনরাবৃত্তি। শক্তি প্রয়োগ করে আক্ষরিক অর্থেই ভোট ডাকাতি করা হয়েছে। আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং এই ভোট ডাকাতির তীব্র নিন্দা জানাচ্ছি। সূত্র বিডি প্রতিদিন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই। খুব শীঘ্রই এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মঙ্গলবার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি, খুব শীঘ্রই সিদ্ধান্ত জানিয়ে দেব। আর বেশি দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। 2020 সালে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি, এসএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি। সূত্র বিডি প্রতিদিন। রাত 12টার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। ঢাকার সঙ্গে রাত 12টার পর থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হচ্ছে। ঢাকার কোনো ট্রেন ঢুকবে না, বেরো হবে না। তবে চট্টগ্রাম থেকে সিলেট, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ, চট্টগ্রাম থেকে চাঁদপুরের পথে ট্রেন চলাচল করবে। এ তথ্য নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। তিনি রাতে প্রথম আলোকে বলেন, ঢাকায় সংক্রমণ ঠেকাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে দেশের পশ্চিম অঞ্চলে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে এই সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না। রেলকে দুই অঞ্চলে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে পশ্চিম অঞ্চল ও পূর্ব অঞ্চল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণার কারণে আগে থেকেই ওই অঞ্চলে ট্রেন চলাচল কমে যায়। ঢাকার পথে কিছু আন্তনগর ট্রেন চলাচল করত। নতুন সিদ্ধান্তের ফলে পশ্চিম অঞ্চলে আর কোনো ট্রেনই চলবে না। অন্যদিকে পূর্ব অঞ্চলেও তিনটি পথ বাদে বাকি সবই বন্ধ হয়ে যাবে। এর আগে গতকাল সোমবার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানীকে সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার। আজ মঙ্গলবার সকাল 6টা থেকে ঢাকার আশপাশের 4টি জেলা সহ মোট 7টি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ বিধিনিষেধ চলবে 30 জুন মধ্যরাত পর্যন্ত। এই 7 জেলা হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে না, ঢাকা থেকে যাত্রীবাহী নৌযান চলবে না। আজ রাত 12টার পর ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হলো। চট্টগ্রামে টিকা সহ 3 দাবি নিয়ে মাঠে হাজারো প্রবাসী। অগ্রাধিকার ভিত্তিতে 2 ডোজ টিকা দেওয়া নিশ্চিত করা সহ 3টি দাবিতে ক্ষুদ্র হয়ে মাঠে নেমেছেন হাজারো প্রবাসী। মঙ্গলবার সকাল 10টা থেকে প্রায় 2 ঘন্টা ক্ষুদ্র হয়ে চট্টগ্রামের আগ্রাবাদে প্রবাসী কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় অফিসের সামনে তারা জমায়েত হন। করোনার ছুটিতে দেশে এসেই তারা আটকা পড়েছেন। টিকা না দেওয়ায় এখন বিদেশেও যেতে পারছেন না। এমন পরিস্থিতিতে বিদেশে যেতে না পারায় অলস জীবন কাটাচ্ছে এবং ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, ফলে অসহায় হয়ে দাবি আদায় করতে মাঠে নেমেছেন প্রবাসীরা। অন্যদিকে সেবার গুরুত্ব হিসেবে প্রবাসীদের 3 নম্বর অগ্রাধিকার দেওয়া হলেও গত 3 দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করেও প্রবাসীরা টিকার বিষয়ে কোনো ধরনের সমাধান পাচ্ছেন না বলে দাবি জানান ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা। তবে প্রবাসীরা এসব জটিলতা ছাড়া কোভিড টিকা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিদুল আলম মজুমদারের হাতে দাবি বাস্তবায়নে একটি স্মারকলিপি দেন প্রবাসীরা। এ সময় হাজারো প্রবাসীদের পক্ষে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী ইয়াসিন চৌধুরী, মোহাম্মদ নেওয়াজ, রেজাউল করিম ও মোহাম্মদ রুবেল প্রমুখ। প্রবাসীদের স্মারকলিপিতে দেওয়া 3 দাবি হচ্ছে, সুরক্ষা অ্যাপ চালু করে প্রবাসীদের নিবন্ধনের আওতায় আনা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র NID না থাকলে পাসপোর্ট ও বৈধ ভিসার ভিত্তিতে নিবন্ধন এবং জরুরি ভিত্তিতে 2 ডোজ টিকা দেওয়া নিশ্চিত করা। এসব দাবি নিয়ে
দিয়েই সকালে চট্টগ্রামের আগ্রাবাদে জনশক্তি কার্যালয়ের সামনে হাজারো প্রবাসী জমায়েত হন। সূত্র বিডি প্রতিদিন। চর ফ্যাশনে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত 25। ইউনিয়ন পরিষদ প্রথম ধাপ নির্বাচন পরবর্তী ভোলার চর ফ্যাশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 22 জুন দুপুর 1টায় উপজেলার মাদ্রাস ইউনিয়নের 2 নং ওয়ার্ডে নবনির্বাচিত ইউপি সদস্য জাহাঙ্গীরের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে প্রতিপক্ষ জামাল মেম্বারের কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর খবর পাওয়া গেছে। জামাল মেম্বার অভিযোগ করে জানান, জাহাঙ্গীর সহ আরো অন্তত অর্ধ শতাধিক লোক একত্রিত হয়ে বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় অন্তত 15 জন আহত হয়। এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা 6টায় পরাজিত ইউপি সদস্য জামাল মেম্বারের সমর্থকরা চর ফ্যাশন শহরে বিক্ষোভ শেষে থানার সামনে প্রতিবাদ সভা করে। এদিকে প্রতিবাদ শেষে জয়ী ইউপি সদস্য জাহাঙ্গীরের সমর্থকরা পাল্টা বিক্ষোভ করে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে অন্তত 10 জন আহত হয়। এ ঘটনায় আহতরা চর ফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় চর ফ্যাশন থানার নবনির্বাচিত ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আটক করা হয় বলে চর ফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মিয়া নিশ্চিত করেছেন। সূত্র বিডি প্রতিদিন। বিদ্রোহীদের গুলিতে মিয়ানমারের 8 সেনা নিহত। মিয়ানমার সেনাবাহিনীর ও কারেন ন্যাশনাল লিবারেল আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার থেকে কারেন রাজ্যের রাজধানী হোপা আনের 4টি স্থানে এই সংঘর্ষ শুরু হয়। কারেন ন্যাশনাল ইউনিয়ন দাবি করেছে, এই সংঘর্ষে সেনাবাহিনীর অন্তত 8 সদস্য নিহত হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় কোনো মন্তব্য করা হয়নি। খবর মিয়ানমার নাও। খবরে বলা হয়েছে, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি স্বায়ত্ত শাসনের দাবিতে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র বাহিনী মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সোমবার তারা কারেন ফোর্স ব্রিগেড এক অঞ্চলের আওতায় ভুক্ত লে তাওগি গুহ বি হিতি এবং মি বোন ইনেতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। দুই পক্ষের মধ্যে লে তাওগি এবং মি বোনে ব্যাপক লড়াই হয়। এতে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষে 8 জন নিহত হয়। সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে কেএনইউ। এর আগে গত 14 জুন কারেন ন্যাশনাল লিবারেলস আর্মির ব্রিগেড এক হপা আনেতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করছে, সেনাবাহিনী মিয়ানমারের বর্ডার গার্ড সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে অভিযানে নামলে এই সংঘর্ষ শুরু হয়। কেএনএল এর ব্রিগেড 5 এর একজন কর্নেল জানিয়েছেন, কারেন রাজ্যের মুত্রাও জেলায় সেনা অভ্যুত্থান হওয়ার পর থেকে অন্তত 350 জন সেনা সদস্য নিহত হয়েছেন। সূত্র যুগান্তর।